আগাম জামিনের আবেদন নিয়ে বারাসাত আদালতে অভিনেতা সোহম চক্রবর্তী। নিউ টাউনের সাপোজিতে এক রেস্তোরাঁ মালিককে মারধর করার ঘটনায় অভিনেতা সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় টেকনো সিটি থানায়। আর সেই ঘটনার পর এবার আগাম জামিনের আবেদন নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার বারাসাত আদালতে আসেন অভিনেতা সোহম চক্রবর্তী এবং 2,000 টাকার বন্ডে জামিন পেলেন অভিনেতা সোহম চক্রবর্তী বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা। জামিন পেলেন, কি বলবেন? একটা বিতর্ক বারবার উঠছে সরকারি পক্ষের আইনজীবীর ঘরে আর কি গেছিলেন। আমার পক্ষ থেকে নো কমেন্ট। আমরা কিছু করবো না, তোমরা সাইড হয়ে যাও, যাবো আসো, বলে দাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা কিছু করবো না, তোমরা সাইড হয়ে যাও, যাবো আসো, বলে দাও একটু দাঁড়িয়ে। হ্যাঁ, রেডি করো রেডি করো রেডি করো রেডি করো রেডি করো। স্যার, 2,000 টাকার ব্যক্তিগত জামিন পেলেন, কি বলবেন? একটা বিতর্ক বারবার উঠছে সরকারি পক্ষের আইনজীবীর ঘরে আর কি গেছিলেন। আমার পক্ষ থেকে নো কমেন্ট। কাজ তো বোঝা যাচ্ছে না।